বিহারত সংঘটিত নর্থ ইস্ট এক্সপ্রেসের দুর্ঘটনায় বহুকেটা প্রশ্নের উদ্রেক করেছে। চারিজন লোকের মৃত্যু হয়েছে, বহুকেজন আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমি কব বিচাৰিছো, ইতিমধ্যে রেলওয়ে তাৎক্ষণিকভাবে এখন প্রতিবেদন দাখিল করেছে। সেই প্রতিবেদনত গোটেইখিনি কথা বিস্তারিত রূপে কৈছে যে কিয় হবলৈ পালে। অবশ্যই এয়া প্রাথমিক তদন্তর প্রতিবেদন হে, কোনো লোকর নাম পুনপটিয়াকৈ সেই প্রতিবেদনত মেনশন করে দিয়া নাই। কিন্তু গাফিলতির কথাও কৈছে। আসলতে রেলওয়ে বিভাগের সেকশনাল অভিযন্তা আর ট্রেক ইনচার্জে যখন রেলওয়ে ট্রেকবর চায়ের দ্বারা এই প্রতিবেদন দিয়া হয়েছে। আর তাত কোৱা হৈছে যে রেলওয়ে ট্রেকর বিসঙ্গতির এই রেল দুর্ঘটনাটা সংঘটিত হল, আর ইয়ার বাবে জগরিয়া করা হয়েছে রেলওয়ে বিভাগের অভিযন্তা বিভাগ। রেলওয়ে বিভাগের আভ্যন্তরীণ বিষয় বলে কোৱা হয়েছে, আর অভিযন্তা সকলে বা অভিযন্তার যে বিভাগ আছে রেলওয়ে ট্রেক পরীক্ষা করার কারণে বা আন আন ক্ষেত্রের কারণে জগরিয়া এই সম্পূর্ণ রেল দুর্ঘটনাটির। স্বাভাবিকতেই এই সমগ্র ঘটনার পাছত কালি নিশার ভাগতেই হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছিল বিহারত। কেবাখনো বিশেষ উদ্ধারকারী বাহন তাত গিয়ে উপস্থিত হয়েছিল, বহুলোক উদ্ধার করা হয়েছিল। কিন্তু এটা প্রাথমিকভাবে যেহেতু বালাসুরের রেল দুর্ঘটনার সময় দেখবলে পাওয়া গেছিল যে তাত তদন্ত প্রতিবেদন আহতে বহু বিলম্ব হয়েছিল, কিন্তু এই দুর্ঘটনার লগেলগেই রেলওয়ে মন্ত্রালয়ের তরফের এখন তাৎক্ষণিক প্রতিবেদন দাখিল করা হয়েছে। আর সেই প্রতিবেদনখনতেই কোৱা হয়েছে যে অভিযন্তার গাফিলতির ফলত এই রেল লাইনের পদ এই রেল লাইনের দুর্ঘটনাটা সংঘটিত হল, আর রেলওয়ে ট্রেকত বিসঙ্গতি আছে। এটা পুনপটিয়াকৈ কার কার গাফিলতি আছে, কোন কোন অভিযন্তার গাফিলতি আছে, কেনে ধরনে গাফিলতি হবলে পালে, ইয়ার পাছর প্রতিবেদনত হয়তো পোহরলৈ আহিব। কিন্তু যিকোনো এখন রেল যাত্রার পূর্বে সেই যাত্রাপথ প্রথমে পরীক্ষা করা হয়, এটা পর্যায়ত নয় দুটা পর্যায়ত পরীক্ষা করা হয়। প্রথমে এখন বিশেষ নির্দিষ্ট এটা রেলওয়ে ডবার জড়িয়ে সেয়া পরীক্ষা করে, আর সেই রেলওয়ে ডবার জড়িয়ে প্রতিটি রেল লাইন সূক্ষ্মভাবে চায় তাত কোথাও বিসঙ্গতি আছে নাকি। তারপর গানম্যানের সহায়তো পরীক্ষা করা হয়, পদব্রজে রেলওয়ে আরক্ষী অভিযন্তা রেলওয়ে বিষয়াসকল তাত থাকে, ট্রেক পরীক্ষা করে। তারপরে এখন রেলক গ্রীন সিগনেল দিয়া হয় যে সেই রেলখন সেই পথে যাব পারিব। মানে ইমানখিনি পরীক্ষা নিরীক্ষার পাছতো কিয় ই কেরুণটো থাকি গল, কিয় এই রেল লাইনের বিসঙ্গতিটা থাকি গল, সেই কোটিটকীয় প্রশ্ন। যদিও জার্মান প্রযুক্তি LHB প্রযুক্তির দবার বাবে বহু লোকের জীবন রক্ষা পড়ল, কিন্তু এজন লোকের মৃত্যু বা এজন লোক আঘাতপ্রাপ্ত হওয়াটাই ডাঙর কথা। রেলওয়েত এজন লোক আহত বা এজন লোক নিহত হবলগিয়া হওয়াটাই দুর্ভাগ্যজনক, কারণ ভারতবর্ষত রেলওয়েক যাতায়াতের ক্ষেত্র অতি বহলভাবে প্রয়োগ করা হয়। ভারতের লাখ লাখ মানুষে প্রতিদিনেই রেলেরে যাত্রা করে, আর সহজতেই সাধারণত বছর বছর ধরে রেলকেই যাত্রার বাবে নিরাপদ এক যাত্রাপথ বলে সকলে বিচার করে আহিছে। আর সেই রেলতেই এক দুর্ঘটনা সংঘটিত হওয়াটো দুর্ভাগ্যজনক, ই আশঙ্কাও কঢ়িয়াই আনে বহু লোকের জীবনলৈ, আর স্বাভাবিকতে সকলো চিন্তান্বিত হয়ে পড়ে আগন্তুক দিনত রেলত ভ্রমণ করবলৈ নকরে। এই রেল দুর্ঘটনার পাছতো সেই একবার চিন্তায় আহিছে। কিন্তু এতিয়া কারণ উদ্ঘাটন হয়েছে, কিন্তু কারণ উদ্ঘাটন হওয়াটোই শেষ কথা নহয়। কারণ কিয় হবলে পালে, রেল লাইনের বিসঙ্গতি কিয় হবলে পালে, অভিযন্তা সকলের গাফিলতি কিয় হবলে পালে, ইয়াত যিসকল অভিযন্তা নিয়োগ করা হয়েছিল দায়িত্বত তেওঁলোকৰ কিয় গাফিলতি হল, তেওঁলোক ভালকৈ ট্রেনিং পোৱা হোৱা নাছিল নেকি, তেওঁলোকক ভালকৈ এই ক্ষেত্রত চোৱাচিতাৰ বাবে বা তেওঁলোকক ওভার ডিউটি কৰিবলৈ দিয়া হৈছিল নেকি, কিয় গাফিলতি হল, গাফিলতি হওয়ার কি কারণ, নতুন কোনোবা অভিযন্তাই এই বিষয়বোৰ চাইছিল নেকি। স্বাভাবিকতে কেতিয়াও নাচায়, কারণ জ্যেষ্ঠ অভিযন্তা থাকিবই, জ্যেষ্ঠ অভিযন্তার গ্রীন সিগনেল নোপোৱালৈকে নতুন অভিযন্তাই তাত কেতিয়াও হস্তাক্ষর করব নোৱাৰে, একো একোখন রেল যাবলৈ কেতিয়াও দিব নোৱাৰে। কার গাফিলতি, কোন নির্দিষ্ট বিষয়ের গাফিলতি আছে? যদিও প্রতিবেদনখন প্রকাশ পাইছে, প্রতিবেদনত স্পষ্টরূপে কোৱা হৈছে যে 52 কোটি টকাৰ ক্ষতি হৈছে। পুনৰ কৈছো, 52 কোটি টকাৰ ক্ষতি হৈছে এই রেল দুর্ঘটনার পাছত। 21টাকৈ ডবা লাইনচ্যুত হল, ইয়াৰে 17টা ডবা একেবাৰে বাগৰি পৰিল,
দুটা ডবার অবস্থা অতি গুরুতর হল, দুটা ডবা অতি বেয়াক ক্ষতিগ্রস্ত হল, যে দুটা ডবাতে সেই চারিজন নির্দিষ্ট লোক আছে, যদিও দুজন লোক আছে। বাউন কোটি এটা মানে সৰু সংখ্যা নহয়, ইমান ইমান কোটি টকা এটা ৰেল দুৰ্ঘটনাই খৰচ কৰি পেলালে ৰেল বিভাগৰ, কিন্তু গাফিলতি প্ৰকাশ পাইছে অভিযন্তা বিভাগৰ। এয়া হৈছে ৰেলৱেৰ আভ্যন্তৰীণ বিষয়, আৰু ৰেলৱেৰ আভ্যন্তৰীণ বিষয়টোতে কিৰণ আছে। সাধাৰণতে কেতিয়াবা প্ৰাকৃতিক দুৰ্যোগ, গছ বাগৰি পৰাৰ ফলত বা মুখামুখি ৰেলৱেৰ সংঘৰ্ষৰ ফলত বহুকেইটা দুৰ্ঘটনা হোৱা আমি বিভিন্ন সময়ত শুনিবলৈ পাই থাকোঁ, কিন্তু এই দুৰ্ঘটনাৰ মূল কাৰণ প্ৰাথমিক প্ৰতিবেদনত কোৱা হৈছে যে আভ্যন্তৰীণ বিষয়, আভ্যন্তৰীণ গাফিলতি, অভিযন্তা বিভাগৰ গাফিলতি, যাৰ বাবে এই ৰেল দুৰ্ঘটনাটো সংঘটিত হ'বলৈ পালে।